বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। এখন আমি কোন জায়গাটা আসছি নিশ্চয়ই তোমরা ভিডিও থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছো। তো তোমরা যদি কলকাতার মধ্যে মানে কাছে পিঠে যারা মানে গড়িয়া বা বাঘাযতীন যাদবপুর এইসব লাইনের দিকে থাকো, যারা ভাবছে দক্ষিণেশ্বর যেতে পারবে না, তো যাদের পক্ষে দক্ষিণেশ্বর যাওয়াটা খুব সমস্যা হয়ে যাবে, তো তারা কিন্তু খুব অনায়াসেই কাছে পিঠে কিন্তু এই গড়িয়া ভবতারিণী মন্দিরে চলে আসতে পারো। তো আজকে কিন্তু সেই ব্লগটা নিয়ে আমি তোমাদের কাছে আসছি। তো পুরো মন্দিরের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো এবার পুরো মন্দিরটার ভেতর তোমাদের নিয়ে যাচ্ছি, আর সমস্ত কিছু কখন সকালে পুজো হয় বিকালে পুজো হয় সমস্ত টাইমিং কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর তার সাথে মা ভবতারিণীর মূর্তির মানে যে বিগ্রহটা সেই বিগ্রহের কিন্তু আমি ছবিও তোমাদের সাথে আমি এখন শেয়ার করবো। পেছনেই দেখতে পাচ্ছ মন্দিরের সামনেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। তো চলো রাস্তা পার হয়ে এখন মন্দিরের ভেতর প্রবেশ করি। কালী কালী মহাকালী, কালী কে পাপহারিণী, ধর্মাত্ম মুখ্যতে দেবী নারায়ণী নমস্তুতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করলাম মা কালীর মন্দির থেকেই, আর সবার প্রথমে তাই মায়ের এই মন্ত্রটি তোমাদের কাছে আমি বললাম, কারণ মায়ের মন্ত্র শুনলে বা মায়ের নাম শুনলেই কিন্তু দেখবে আমাদের মনটা যেন শান্তি হয়ে যায়, কারণ তিনি হচ্ছে আমাদের সকলের মা, তিনি হচ্ছে সমস্ত পাপের বিনাশকারী, আর তিনি কিন্তু সব সন্তানেরই মা। তো চলো আজকের ব্লগটা শুরু করছি এখানেই। আর সবার প্রথমে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে একটা কত সুন্দর মন্দির আজকে আমি এসেছি। কলকাতার আনাচে কানাচে এ প্রান্ত থেকে ও প্রান্ত সব জায়গাতেই কিন্তু এখন তোমরা যদি একটু খোঁজ করে দেখো, আমাদের অজান্তেই কিন্তু এরকম অনেক মন্দির কিন্তু তোমরা খুঁজে পাবে, যেগুলোর হয়তো আমরা জানিই না যে আমাদেরই কাছে পিঠে যেরকম এত সুন্দর সুন্দর মন্দিরগুলি রয়েছে। তো তার মধ্যেই দেখো, সেই কারণেই কিন্তু আজ আমি বেরিয়ে পড়েছি তোমাদের জন্য, তোমাদের কাছে পিঠে যে এত সুন্দর মন্দির আছে সেইটা তোমাদের কাছে তুলে ধরার জন্য। তো বন্ধুরা, সেই কারণে কিন্তু আমি চলে এসেছি গড়িয়ার বরদাপ্রসাদ হাই স্কুলের ঠিক উল্টো দিতেই অবস্থিত এই মা কালীর মন্দিরে। আর দক্ষিণেশ্বর তোমরা মানে দক্ষিণেশ্বর তো গেছোই, তো এই জায়গাটাকেও কিন্তু অবিকল দক্ষিণেশ্বর বলা যেতে পারে, কারণ পুরো দক্ষিণেশ্বরের মতনই হুবহু পুরো এখানে মায়ের মন্দির তৈরি করা হয়েছে। আর এরকম কলকাতা শহরের মতন এত ব্যস্ত এলাকার মধ্যে যে এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে সেটা দেখেই আমার সত্যি খুব ভাল লাগছে, কারণ মন্দিরটার পরিবেশটা এতটাই সুন্দর আর পুরোটাই নিস্তব্ধ মন্দির, আর অনেকটা বড়। তোমরা মায়ের গর্ভগৃহের সামনে এসে বসতে পারো সন্ধ্যাবেলা, তারপর দুপুরবেলা করে কিন্তু এখানে মায়ের আরতি হয়, তারপর প্রসাদ বিতরণও করা হয়, আর এখানে কিন্তু বহু ভক্ত সমাগম এখানে ঘটে থাকে। তোমরা যখন আসবে তোমরা দেখতেই পাবে তোমাদের নিজের চোখে। আজ যখন আমি মায়ের এই মন্দিরে গেছিলাম তখন আমি গিয়ে দেখলাম যে মাকে কিন্তু আজকে বেনারসি পরানো হয়েছিল। তো আজকে কিন্তু মা দেখো একটা কী সুন্দর লাল রঙের বেনারসি পড়েছে, তার মধ্যে দেখো পুরো গোল্ডেন কালার দিয়ে কাজ করা রয়েছে, খুব সুন্দর লাগছিলো। আর মায়ের মূর্তিটি মানে ছোট্ট পুরো মানে বালিকার মতন দেখতে লাগছিলো, তোমরা যদি এসে দেখো, খুব কিন্তু বড় মায়ের মূর্তি তা নয়, কিন্তু এতটা সুন্দর করে তৈরি করা গর্ভগৃহটা দেখেই মানে মনে শান্তি লাগবে। আর বন্ধুরা, ভিডিওতে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, এখানে কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, যারা হয়তো এসছো এই মন্দিরে তারাই জানো অনেকটা জায়গা নিয়েই কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে। আর মন্দিরটা কিন্তু এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, কারণ যেহেতু এত বড় একটা প্রজেক্ট করা হচ্ছে মন্দিরটার ওপর, তো সেই কারণে মানে খরচাপাতিও তো লাগবে। আর সত্যি বলতে গেলে যে কোনো একটা জিনিস আজকালকার দিনে বানাতে গেলে অনেকটাই সময় লাগে, তো সেখানে দেখো এত বড় একটা মন্দির তৈরি হচ্ছে কিছুটা তো সময় লাগবে। আর সামনে আসছে কিন্তু রথযাত্রা, এই মন্দিরে কিন্তু রথযাত্রার উৎসবও পালন করা হয়ে থাকে, আর মন্দির থেকে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে নামলেই কিন্তু ডান দিকে এটা পড়বে। তো এখানে কিন্তু দেখো একটা শিব মন্দির রয়েছে, তারপর রয়েছে মাঝখানে তুলসী মঞ্চ, তার পাশে রয়েছে একটা খুব সুন্দর নারায়ণের মন্দির, তো তিনটে মন্দির কিন্তু একসাথে রয়েছে। তো বন্ধুরা, এবার চলো তোমাদেরকে বলে দিই তোমরা কীভাবে আসবে এই মন্দিরে, সেই ডিটেলসটা এবার তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা যদি মেট্রো করে আসতে চাও তাহলে তোমাদেরকে নামতে হবে নিউ গড়িয়া, অর্থাৎ কবি সুভাষ থেকে চলে আসবে কবি নজরুলে, কবি নজরুলে নামলেই কিন্তু যাকে বলবে দেখিয়ে দেবে, আর মানে দু মিনিটও সময় লাগবে না এই মন্দিরে এসে পৌঁছাতে, খুবই একদম কাছে কবি নজরুল মেট্রো স্টেশন থেকে। বা যদি তোমরা ট্রেনে করেও আসতে চাও গড়িয়া স্টেশনে নেবে, যাকে বলবে জিজ্ঞেস করলে যে গড়িয়া ভবতারিণী মন্দির যাব, একদম দেখিয়ে দেবে, খুবই কাছে মন্দিরটা। আর পুরো রাস্তার ওপরেই সামনেই রয়েছে গড়িয়া শীতলা মন্দির, আর এখানে একটা স্কুলও রয়েছে বরদাপ্রসাদ হাই স্কুল, তো সেই স্কুলের উল্টো দিকেই রয়েছে মন্দিরটা। আমি তোমাদের
আপনাদেরকে তাও ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো, যে স্কুলটাও দেখিয়ে দেবো, তার উল্টো দিকেই রয়েছে মন্দিরটা। খুবই সুন্দর একটা মন্দির, পুরোটা মার্বেল পাথর দিয়ে তৈরি করা, এখনও কাজ চলছে। খুব ভালো লাগলো আমার মন্দিরটা এসে, ফার্স্ট টাইম আসলাম মন্দিরটায়, মানে এতটা যে ভাল লাগছে কি বলবো। আর সামনে রথ আছে, তো রথযাত্রা উপলক্ষে কিন্তু এখান থেকে রথও বেরোবে। তোমরা পারলে প্লিজ 7 তারিখে এসো এখানে, মানে অনেক লোকের এখানে কিন্তু মানে অনেক লোক আসে এই মন্দিরে। আর এখন কিন্তু 6:30 বাজতে চলেছে, এখন বাজে ঘড়ির কাঁটা ঠিক 6:10, তো 6:30 সময় শুরু হবে সন্ধ্যা আরতি। তো আমি চেষ্টা করবো তোমাদের সাথে সন্ধ্যা আরতিটাও দেখানোর, তো চলো পুরো ভিডিওটাই কিন্তু তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু মায়ের কিন্তু নিয়ম মেনে কিন্তু দুবেলা পুরো আরতি করা হয়। দুপুরবেলা 12টার সময় যেমন ভোগ দেওয়ার সময় যেমন দুপুরবেলা আরতিটা হয়, ঠিক তেমনই কিন্তু সন্ধেবেলাতেও 6:30 সময় কিন্তু এখানে মায়ের আরতি হয়ে থাকে। এখানে কিন্তু পঞ্চবদীপ, কর্পূরদানি, তারপর জলশঙ্খ, তারপর পাখা, চামর, এগুলো সমস্ত কিছু দিয়ে কিন্তু মায়ের খুব সুন্দর করে নিষ্ঠা ভরে আরতি করা হয়। তো আমি যতটা পেরেছি তোমাদের সাথে এখানে ভিডিও ক্লিপ দেখো শেয়ার করেছি। আর মায়ের ডান দিকে রয়েছে রামকৃষ্ণ, আর বাঁদিকে রয়েছে মা শারদা। তো দুদিকে কিন্তু দুজন বসে আছে, আর পেছনে দেখো পুরো দক্ষিণেশ্বরের মতনই কিন্তু একটা চালচিত্র করা রয়েছে। আর মায়ের ওপর দিকে দেখো কি সুন্দর একটা ঝাড়বাতি টানানো রয়েছে। আর পাশে রয়েছে, বাঁদিকে রয়েছে দেখো গোপাল রয়েছে, তারপর হচ্ছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মহারানী, এরা কিন্তু রয়েছে দেখো এখানে বন্ধুরা। তো এখানে কিন্তু আমি যখন গেছিলাম গিয়ে দেখেছি মায়ের সন্ধেবেলায় ভোগে দেওয়া হয়েছিল চিড়ে, তারপর আম, আর হচ্ছে গিয়ে সন্দেশ, বাতাসা, এগুলো সব দিয়ে কিন্তু মাকে সন্ধেবেলায় ভোগ দেওয়া হয়েছিল।